আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূরস ডায়েরি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই কিছুদিন আমার ভিডিও দেওয়া হয়নি, ব্লগ করা হয়নি, কারণ আমার এক্সাম চলছে। তো এক্সামের ভিড়ে, কাজের চাপে, সব কিছুর ভিড়ে আসলে ওরকম সময় করে হয়ে ওঠে না যে ভিডিও করব। ভিডিও করার জন্য তো একটা মন মানসিকতাও লাগে এবং সময়ের এবং ধৈর্যেরও প্রয়োজন হয়। তো আজকে অনেকদিন পরে আমি চলে যাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিআইসিসিতে। তো এখানে হচ্ছে এসএমই মেলা চলছে। এই এসএমই মেলাটাতে যাওয়ার আমার খুব শখ ছিল, আর আমার অবশ্য স্টল দেওয়ার কথা ছিল। আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি, পিঠা নিয়ে কাজ করি। তো এখানে আসলে আমার স্টল দেওয়ার কথা ছিল, তো এখানে দেওয়া হয়নি আমার এক্সামের কারণে। ইনশাল্লাহ আগামী বছর দিব। তো মেলায় চলে গেলাম। ঢোকার সাথে সাথেই আমরা প্রথমে হচ্ছে যেই কাপড়ের যে জোনটা, ফ্যাশন জোনটা, সেটাতে চলে গেলাম। এত এত দেশীয় পণ্য, প্রত্যেকটা স্টলেই দেশীয় পণ্য, দেশীয় পণ্যের সমাহার দেখতে দেখতে চলে গেলাম আমাদের স্টলে। এটা আমার আব্বার স্টল, বাংলাদেশ হ্যান্ডলুম কর্নার। এটা শোরুম আছে হচ্ছে আমাদের ইস্টার্ন মল্লিকাতে। তো আব্বা এবার স্টল দিয়েছেন এসএমইতে। আব্বা প্রত্যেকবারই এসএমইতে স্টল দিয়ে থাকেন, এবার আমারও দেওয়ার কথা ছিল, তো আমি তো দিতে পারিনি, তাই খুব মন খারাপ হয়েছিল। আমার মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেলেন এসএমই মেলায়। তো কয়েকটা স্টল ঘোরার পরেই তো আব্বার স্টলে গেলাম। তো দেখে খুবই ভালো লাগলো, খুব সুন্দর করেই ডেকোরেশন করেছে। আর আমাদের স্টলে সব কিছুই হচ্ছে দেশীয় প্রোডাক্ট, দেশীয় তাঁতের শাড়ি, দেশীয় থ্রি পিস, তারপর হচ্ছে বাংলাদেশ হ্যান্ডলুমের লুঙ্গি, এগুলো সবই দেশীয় আর নিজের হাতে তৈরি করা। এগুলো তো বাবা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আব্বা আমাকে বারবার বলে দিচ্ছিলেন এই স্টলে যাবি, ওই স্টলে যাবি, এটা দেখবি, ওইটা দেখবি। আর হোমমেড খাবারের স্টলগুলোতে ঘুরতে যাওয়ার জন্য খুব সাজেশন দিচ্ছিল, কারণ আমি ইনশাল্লাহ আগামী বছর থাকবো এই মেলাতে। তো এটা ভালোভাবে দেখার জন্য, ঘুরে ফিরে দেখার জন্য আব্বা বলছিলেন। তো আমরা ওইখান থেকে আব্বার স্টলে দেখা করে কথা টথা বলে আমরা চলে গেলাম আরও প্রোডাক্ট দেখার জন্য, আরও স্টলগুলো ঘুরে দেখার জন্য। তো প্রত্যেকটা স্টলই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা যারা উদ্যোক্তা, আমরা সবাই চাই যে খুব সুন্দরভাবে নিজের পণ্যগুলো প্রদর্শন করার জন্য যেন আকর্ষণীয়ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা যায়। তো তারপর চলে গেলাম লেদারের জোনে। এখানে সব কিছুই লেদারের, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বিথি আপুর স্টল। বিথি আপু আমাদের পরিচিত একজন আপু, খুবই ভালো মানুষ। তো ওনার স্টলে গেলাম, গিয়ে দেখছিলাম চাবি রিংগুলো খুব কিউট কিউট ছিল, কালারগুলো খুব সুন্দর ছিল। আপু হাসছিলেন দেখে আমাকে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আপুর সাথে গল্প করলাম, আর আপুর প্রোডাক্টগুলোও একটু ভালোভাবে দেখে নিলাম। আপুর এখানে স্যান্ডেল, লোফার, বেল্ট, চাবি রিং, হ্যান্ড পার্স সব কিছুই আছে, সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল। প্রত্যেকটা লেদারের জিনিসগুলোই সুন্দর ছিল, ওয়ালেটগুলোও খুব ভালো ছিল, আর কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর ছিল। আর লেদার, সম্পূর্ণ লেদারের সব কিছু এগুলো। তারপর আরেকটি লেদারের দোকানে চলে গেলাম স্টলে। ওখানে দেখলাম লেদারের বাচ্চাদের এত কিউট কিউট জুতা। তো এটা দেখে আমার সাইরার কথা মনে হলো, পাকনি বুড়ির জন্য। তো ওর ও তো নিয়ে যায়নি ওকে সাথে করে, তো দেখা গেল যে ছোট যদি হয় এই জন্য, আর মেলাও তো থাকবে 3 তারিখ পর্যন্ত, ও আসেনি এখনও বাসায়, তো এই জন্য আসলে নেওয়া হয়নি। জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর চলে গেলাম অ্যানেক্সের স্টলে। অ্যানেক্সের স্টল ঘুরে চলে গেলাম গুটিপাতে। গুটিপার স্টলটা লেদারের আইটেমের মাঝে সবগুলা স্টল থেকে এই স্টলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, খুবই ওয়েল অর্গানাইজড করা, ওদের সাজানোর সব কিছুই সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে এবং খুবই অর্গানাইজড করে রেখেছে।
আর ওদের বিহেভিয়ারও খুবই ভালো, আপুরা খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল আমার। উনি তো এটা ওটা জিজ্ঞাসা করছে, ওইটা কি ওইটা কি, কিভাবে কি, সব কিছুই কথা বলছেন, তো আমিও জিজ্ঞাসা করছিলাম। আর এখানে যারাই আসছে মোটামুটি ফটো সেশন করছে, সবাই সুন্দরভাবে কথা বলছে। তারপরে আমি আবার একটু রেস্ট নেওয়ার জন্য অনেকক্ষণ হেঁটেছি, নেওয়ার জন্য আবার আব্বার স্টলে চলে গেলাম, ওখানে বসে বসে সব কিছু দেখছিলাম। আর এবার ভালোভাবে ভিডিও করছিলাম কি কি আছে। এই শাড়িগুলো সবগুলোই হচ্ছে তাঁতের শাড়ি, আর এগুলো হচ্ছে থ্রি পিস, সুতি থ্রি পিস, সবগুলো খুবই কমফোর্টেবল। এখানে কতগুলো শাড়ি থ্রি পিসের কালেকশন আছে, আসলে একটা স্টলে বা মেলায় তো সব কিছু কালেকশন নিয়ে আসা যায় না, এগুলো সব আব্বার শোরুমে সব সুন্দরভাবে আছে, আর ওইখানে আরও বেশি আছে। আর এখানে স্টলের আয়তনটাও খুব ছোট বা প্লেসটা ছোট, তো বাবা মেয়ে আবার গল্প শুরু করলাম বসে, আব্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন এটা ওইটা, কত গল্প করছিলাম, আমার উনি ভিডিও করছেন খুব মজা করে, ওরও খুব ভালো লাগছে। তারপর আমরা একটা স্টলে চলে গেলাম, এখানে রিক্সা পেন্টিংয়ের থিমটা আমার ভালো লেগেছে, সব কিছুই পেন্টিংগুলো খুবই কিউট ছিল, ছোট ছোট জিনিসগুলো হোম ডেকোরের সব কিছু ছিল, কিছু জুয়েলারি ছিল, সব কিছুই আসলে সুন্দর ছিল। আর এখানে কিছু ছিল হচ্ছে কাঁসা, কাঁসার জিনিস, এগুলো তো খুবই সুন্দর। তারপর আমরা চলে গেলাম হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরের পার্টে, ওইখানে আরেকটা এক্সিবিশন হচ্ছিল, তো ওইটা দেখার জন্য আমরা দুইজন চলে গেলাম যে আসলে ভিতরে কি হচ্ছে একটু দেখেই আসি, বাইরে তো অনেকক্ষণ ছিলাম। আর এসএমই মেলাটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের অংশে, আর ভিতরে হচ্ছে আরেকটা এক্সপো চলছিল, তো ওইটা দেখার জন্যই আমরা দুইজন যাচ্ছি যে ওখানে কি হচ্ছে আসলে দেখেই আসি। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো চলছিল, তো এটা দেখার জন্য আমরা ভিতরে গেলাম, যে দেখি তো বিশাল অবস্থা, এখানে সব ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যা যা দরকার মেশিনারিজ এগুলো সব কিছু ছিল, নিউ প্রোডাক্ট লঞ্চ করছিল ওনারা, তো এগুলোই দেখলাম ঘুরে ঘুরে দুইজন। ভালো লেগেছে যে আসলে ফায়ার সেফটির ব্যাপারটাও কিন্তু অনেক বড় ব্যাপার, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ এক একটা প্রতিষ্ঠান বলুন, বাসা বলুন, যে বাসা বাড়িতে যে কোনো ক্ষেত্রে ফায়ার সেফটির ব্যাপারটি এবং সিকিউরিটির ব্যাপারটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি ব্যাপার। আর এটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে না জানি না বুঝি, তাহলে কিন্তু অনেক মানে সমস্যা হয়ে যেতে পারে, যেটা আমরা কিছুদিন পর পরই আমরা বিভিন্নভাবে নিউজে দেখতে পাই যে এখানে আগুন লেগে গেছে, ওইখানে আগুন লেগে গেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো সেই সম্পর্কে এখানে আসলে বোঝানো হচ্ছিল যে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে ওনারা খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো বোঝাচ্ছিল, যে কারো যদি কোনো কোম্পানি থাকে বাসা বাড়িতে যে কোনো ক্ষেত্রেই সেফটির ব্যাপারটি ওনারা খুব গুরুত্ব দিচ্ছিল। তো উনি আমার হাজব্যান্ড, উনি ওনার ফ্যাক্টরির কথা বলছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর হাসছিলাম, তো অনেকের সাথে কথা বলে আসলেন উনি, ওনার ফ্যাক্টরির জন্য এরকম সেফটির তো আসলে দরকারই, সেটা যেখানেই হোক বাসা বা ফ্যাক্টরিতে। তো এখানে ঘুরে ঘুরে আমরা অনেকক্ষণ দেখলাম, অনেকের সাথেই কথা বললাম, ভালো লাগলো খুব, ওনারা খুব হেল্প করছিলেন সব কিছুতেই, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তো আসার সময় দেখি এখানে সবাই দাঁড়িয়ে কেক কাটছিল, আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম। আসলে মেলা বা যে কোনো এক্সপোতে গেলেই আমার ভালো লাগে যে অনেক কিছু সম্পর্কে, নতুন অনেক কিছু সম্পর্কে জানা যায়, নতুন প্রোডাক্ট সম্পর্কে দেখা যায়, সব কিছুই আসলে অনেক ভালো লাগে। তারপর হাঁটতে হাঁটতে আমার আবার এত ক্ষুধা লেগে গিয়েছে, তো ওনারাও ক্ষুধা লাগছিল, তো আমরা দুইজন মিলে ফুডের স্টলে গেলাম, এটা হচ্ছে আবিদাপুর স্টল, ওনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু উনি ছিল না ওই দিন, তো আমি কি কি খাবো সেগুলো উনি নিজে চয়েস করে করে উঠাচ্ছিলেন। আমি দূরে দাঁড়িয়ে হাসছিলাম যে আমি কি কি পছন্দ করি, উনি সেগুলোই উঠাচ্ছিলেন। আসলে
ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে, আর যত্ন করলে তো সেটা আরো বেশি ভালো লাগে। তারপর আমরা আরেকটি খাবারের স্টলে গেলাম। ওখানে যাওয়ার পরেই এই ভাইয়াটা আমাকে জোর করে একটা নাড়ু ধরিয়ে দিল, বললো যে আপু এটা আপনার জন্য খেয়ে নিন। আবার আরেকটা স্টলে গেলাম, ওনাকে আর আমাকে দুইজনকে আবার দিয়ে দিল নাড়ু, আর একটা হচ্ছে বাদামির মতো। তো দুইজনই খেলাম, ভালো লাগলো। যেখানেই যাই সবাই খুব ভালোবাসে, খুব পছন্দ করে, এটা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।